আঠ মল্লিক নোমিনেসন রালিরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত রয়েছেন। নির্বাচনী রালি চালিছে আঠ মল্লিকরে। কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নির্বাচনী রালিরে যোগ দিয়েছেন। এ চিত্র সিধাসলক ভাবে আঠ মল্লিকর আপনার দেখিপার। সম্বলপুর সংসদীয় ক্ষেত্রে হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার চালিছে। আজ কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর সংসদীয় ক্ষেত্রর আঠ মল্লিকরে নোমিনেসন রালিরে যোগ দিয়েছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইয়ে সিধাসলক চিত্র আপনার দেখিপার আঠ মল্লিকর। পরমেশ্বর বেউরিয়া আম সহিত লাইভ উপস্থিত রয়েছেন। পরমেশ্বর, সম্বলপুর সংসদীয় ক্ষেত্রের যে নির্বাচন মন্ডলীগুড়ি রয়েছে সেখানে হাই ভোল্টেজ প্রচার চালিছে বর্তমান সুদ্ধা। বর্তমান কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আঠ মল্লিকরে রয়েছেন, চিত্র কণ? আঠ মল্লিকরে যে বিজেপির বিধায়ক প্রার্থী অনেক সঞ্জীব সাহু, সঞ্জীব কুমার সাহু, সে আজ নামাঙ্কন পত্র দাখল করবে, যে উপস্থিত রহবে কেন্দ্র শিক্ষা এবং দক্ষতা বিকাশ মন্ত্রী তথা সম্বলপুর লোকসভা আসন যে বর্তমান প্রার্থী অনেক লোকসভা প্রার্থী অনেক শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান যোগদান করবে। বর্তমান দেখুবে কিছু সময় পূর্ব সে হেলিপ্যাডে হেলিকপ্টর মাধ্যমে অবতরণ কলে এবং আপনার দেখুবে যে প্রকার ভাবে জনসমর্থন রয়েছে এবং জনসমুদ্র রয়েছে। এর গোটিয়ে কথা স্পষ্ট হচ্ছে যে কোটি না কোটি আঠ মল্লিক নুহে, কেবল পুরা সম্বলপুর সংসদীয় ক্ষেত্রে বিজেপি তার গোটে শক্তি প্রদর্শন করুচি এবং যে লোকমত রয়েছে, বিশেষ করি আমি যে জনমত দেখুছেন পুরা ইয়ে সম্পূর্ণ ভাবে কোটি না কোটি বিজেপি প্রতি রয়েছে এবং ইয়ে চিত্র হি স্পষ্ট করুচি যে কেউ প্রকার ভাবে যে জনসমর্থন যা আমি দেখুলে যেতবে হেলিকপ্টর অবতরণ করে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেতবে কেউ প্রকার ভাবে লোক তা স্বাগত সম্বর্ধনা করে এবং বিশেষ করি ইয়ে পুরা চিত্র হি বয়ান করুচি যে সম্বলপুরে যে যেপর ভাবে ধর্মেন্দ্র প্রধান লোকপ্রিয়তা দিনক দিন বড়া লাগিছে এবং গোটিয়ে কথা এর স্পষ্ট হচ্ছে যে নির্বাচন রালি আউ নির্বাচন তাতি মধ্যে ইয়ে কেন্দ্রমন্ত্রী প্রতি যে সাধারণ জনতা ভালপাইবা ইয়ে নিশ্চিত পক্ষে যা সূচনা দৌছি সে কোটি না কোটি ইয়ে ধর্মেন্দ্র প্রধান প্রতি ইয়ে শুভেচ্ছার সুয় নিশ্চিত ভাবে গোটে প্রকার যাব এবং আপনার ইয়ে দৃশ্য দেখিপারে যেটি হাজার হাজার লোক অপেক্ষা করছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেখবে এবং শুভেচ্ছা জনাইবে এবং আপনার দেখুবে ইয়ে সিধাসলক দৃশ্য আমি যে দেখছু ধর্মেন্দ্র প্রধান সিধাসলক আসিকি যে আঠ মল্লিকরে আজ যে সঞ্জীব সাহু অনেক বিজেপির যে বিধায়ক প্রার্থী অনেক সে আজ নামাঙ্কন পত্র দাখল করবে এবং রোড শো মাধ্যমে যাবে। রমেশ শাহ রহবে এবং তাঁত ধর্মেন্দ্র প্রধান রহবে এবং আপনার ইয়ে যে দৃশ্য দেখুছেন ইয়ে লোক ইয়ে জনসমুদ্র হি বয়ান করুচি যে কিপর ভাবে যে বিজেপি প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং আপনার যেতবে দেখিবে ধর্মেন্দ্র প্রধান যেতবে হেলিকপ্টর ওহ্লাইলে সেতবে হাজার হাজার স্থানীয় লোক উপস্থিত লে এবং সাধারণ জনতা উপস্থিত লে তা সহিত এখিকার বিধায়ক প্রার্থী উপস্থিত লে এবং এবে সিধাসলক ভাবে সেই যে রালি রয়েছে যে মাহেশ্বরী মন্দির রয়েছে সেথু ইয়ে মাহেশ্বরী মন্দিরে মাঙ্ক দর্শন করবে। মাঙ্ক দর্শন করা পরে সিধাসলক যে উপজেলাপাল কার্যালয় রয়েছে সেটিকু রালি মাধ্যমে যাবে এবং ইয়ে পুরা চিত্র হি বয়ান করুচি যে কেউ প্রকার ভাবে আঠ মল্লিক অঞ্চলে ইয়ে বিজেপি প্রতি লোক অকুণ্ঠ ভালপাইবা রয়েছে এবং ইয়ে চিত্র হি স্পষ্ট করুচি যে কোটি না কোটি ধর্মেন্দ্র প্রধান স্থানীয় লোক যে শুভেচ্ছা গোটে প্রকার স্পষ্ট হি করুচি যে ধর্মেন্দ্র প্রধান এঠু কিপর ভাবে জিতাইবে এবং আউ গোটিয়ে কথা আমি যা দেখুলে যে লোক পাখ প্রতিক্রিয়া নৌলে সেতুরু স্পষ্ট হোলা যে সমস্ত কহবা কথা লা যে কেন্দ্রমন্ত্রী দেখা ব্যাকুল ভাবে অছু এথিপাই যে সবুলে সে ওড়িয়া কথা উঠাউন ওড়িশার অস্মিতা কথা উঠাউন এবং ইয়ে হচ্ছে সবুঠ বড় বিষয় যে সেপাই আজ বোধ হুয়ে ইয়ে হাজার হাজার লোক ইয়ে রালিরে স্বতঃকৃত ভাবে যোড়ি হচ্ছেন কারণ আমি বিজেপি কর্মী মানুষ দেখুছু তা সহিত যে লোক দেখুছু যে এটি উপস্থিত রয়েছেন এবং আউ গোটিয়ে কথা রয়েছে ইয়ে পুরা রালি যাকি মাহেশ্বরী মন্দির সিধাসলক যে অধিষ্ঠাত্রী দেবী অনেক আঠ মল্লিকর মা মাহেশ্বরী মন্দির মহেশ্বরী মন্দির ইয়ে রালি বাহার এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিধাসলক হেলিপ্যাড রু ওহ্লাইবা পরে সিধাসলক মা মাহেশ্বরী কি দর্শন করা মন্দির অভিমুখে আসিলে এবং এবে সে মাঙ্ক দর্শন করুছেন মাঙ্ক দর্শন করে সারা পরে মাঙ্ক আশিষ লাভ করে সারা পরে এঠু সে রালিরে বাহারে তাঁত স্থানীয় যে বিজেপির বিধায়ক প্রার্থী অনেক সঞ্জীব কুমার মল্লিক রহবে এবং রমেশ সাহে মধ্য রহবে এবং এই প্রকার ভাবে অনেক তুঙ্গ নেতা মানে রেডকার রহবে এবং বিশেষ করি স্থানীয় জনসাধারণ মানে যে প্রকার ভাবে একত্রিত হয়েছে কোটি না কোটি আঠ মল্লিক অঞ্চলের গোটে ব্যাপক জনসমুদ্র দেখা মিলুছে ভাবে গোটিয়ে বড় হাই ভোল্টেজ সেঠারে দেখিবা মিলিব। হাই ভোল্টেজর নির্বাচন প্রচার দেখিবা মিলুছি সেঠারে এবং গোটে বড়
নমিনেসন রালিরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বর্তমান সময় অনেক গোটে কড়া টক্কর দেখা মিলব বর্তমান সময় আঠমল্লিকে, কারণ সংসদীয় ক্ষেত্রে যেভাবে ভাবে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপি প্রার্থী ভাবে রয়েছেন, সম্বলপুরে ঢের দবদবা রয়েছে বিজেপি। নিহাতি পক্ষে এ জনসমুদ্র হি গোটে প্রকার স্পষ্ট করুচি যে ধর্মেন্দ্র প্রধানকর লোকপ্রিয়তা কেতে রয়েছে। এখিকার স্থানীয় লোকে যেমান প্রসঙ্গ সে বারম্বার উঠাউন, কারণ অনেক সময় আমি দেখিছে এ অঞ্চলের পাড়ির সমস্যা দেখা যাচ্ছি, চাষ জমি কু পা যাইপারু না, এবং এটি অনেক প্রকার সমস্যা রয়েছে যে সমস্যা গুড়ি বিগত 25 বর্ষ ধরিক লোকে এটি হন্তসন্ত হচ্ছেন এবং বিভিন্ন প্রকার সমস্যা দিয়ে গতি করছেন। তবে গোটে কথা লোক এর মন বলাই যা লোক স্পষ্ট হচ্ছে যে কোটি না কোটি যে সত্তা পরিবর্তন করবার সময় আসিছে, এবং ইয়ে যে জনসমুদ্র লোকর যে প্রকার ভাবে অকণ্ঠ চিত ভালপাইবার রয়েছে কেন্দ্রমন্ত্রী প্রতি, এবং আপনার দেখুবে রালিরে যেতবে যে কথা কুয়া যে যেতবে ধর্মেন্দ্র প্রধান হেলিপ্যাডে অবতরণ করেছিল সে সময় বর্তমান যায় আমি দেখুছে কো প্রকার ভাবে জনসমুদ্র রয়েছে, কারণ গোটে পটে যে খরার তাতি রয়েছে আউ গোটে পটে নির্বাচন উষ্ণতা ইয়ারি ভিতরে দেখুবে পুরা ধর্মেন্দ্র প্রধানকর শুভেচ্ছ ধর্মেন্দ্র প্রধানকর যে পার্টির কর্মকর্তা এবং কিছু তুঙ্গ নেতা মানে রয়েছেন যে ধর্মেন্দ্র প্রধানক পাটকটি আনিছিল হেলিপ্যাড রু, এবং তাপরে যেতবে মাহেশ্বরী মন্দিরে পৌঁছলে পূজা অর্চনা করছিল, আপনার ইয়ে দৃশ্য আপনার দেখিপারুবে যে কো প্রকার ভাবে লোকে এবে গোটে প্রকার মনস্থ করে সারে যে যে কথা বারম্বার ধর্মেন্দ্র প্রধান উঠাউন যে তাঙ্ক সহিত রহবা, এবং আঠমল্লিক অঞ্চলর লোক আমি দেখুছিল যে কো প্রকার ভাবে খরা সত্ত্বে সে রালিরে যোগদান করেছেন ধর্মেন্দ্র প্রধান সহিত রয়েছেন, ধর্মেন্দ্র প্রধান দেখা সে ভিড় লগাইছেন, এবং বিশেষ করি আমি যদি কহা ইয়ে যে রালিটি রয়েছে মাহেশ্বরী মন্দিরর আরম্ভ হব আঠমল্লিক মার্কেট দিয়ে আঠমল্লিক এনএসসি দিয়ে সিধাসলখ উপজেলাপাল কার্যালয় যাব, যেটি এখিকার চলিত থরর বিধায়ক প্রার্থী বিজেপি হয়েছেন সঞ্জীব কুমার সাহু যে অনেক নামাঙ্কন পত্র দাখল করবে, এবং তাঙ্ক সহিত রমেশ সাই যে স্থান নেতা রয়েছেন তুঙ্গ নেতা যাঙ্কর অনেক সময় আমি শুনেছি সে অনেক লোক মানুষ স্বর উঠা, এবং সে সহিত রহবে, এবং অনেক অনেক তুঙ্গ নেতা রহবে তা সহ অনুগুল জেলা বিজেপি সভাপতি রয়েছেন, এবং এমিটি অনেক নেতা রহবে, এবং সিধাসল ভাবে যে ধর্মেন্দ্র প্রধান রয়েছেন সে একটু মাহেশ্বরী মন্দিরর যে রালি রয়েছে রোড শো করি যাবে উপজেলাপাল কার্যালয়, এবং সেটি নামাঙ্কন পত্র দাখল করা যাবে যে রয়েছেন এখিকার বিধায়ক প্রার্থী সঞ্জীব সাউ। তবে আউ গোটে কথা উঠুছি নিশ্চিন্ত ভাবে যে বিজেডি প্রার্থী রয়েছেন আমি যদি দেখিবা যে কি নলিনী প্রধান রয়েছেন, নলিনী প্রধান যে সমাবেশ করছেন সেটার বিরোধর সম্মুখীন হওয়া কথা চিত্রে আসুচি, সম্বলপুর সংসদীয় ক্ষেত্রে যে বিধানসভা নির্বাচন মন্ডলী গুড়ি অঠা যে বিজেডি প্রার্থী মানে রালি করা যাচ্ছেন কিংবা সাধারণ লোকঙ্ সহ মিশাই যাচ্ছেন সে বিরোধর সম্মুখীন হচ্ছেন, লোক মানে সাধারণ ভাবে প্রশ্ন পচারুন যে কেউ সবু বিকাশ সম্বলপুর হয়েছে, তেণুকর যে বিজেপি প্রার্থী মানে রয়েছেন ইয়ার সিধাসলখ ফাইদা নেই পারে। নিহাতি পক্ষে আপনার আউ গোটে কথা দেখবে যে যেতবে নলিনী প্রধান যেদিন নমিনেসন দাখল করা আসি সে গোটে বিচিত্র ঘটনা দেখা মিছিল যে কুয়া যে তাঙ্কর যে তুঙ্গ নেতা মানে লে সে প্রতিক্রিয়া রাখিলে যে আজ হচ্ছে শক্তি প্রদর্শনের দিন, কারণ সেদিন নমিনেসন দাখল করে নলিনী নলিনী প্রধান এবং সিধাসলখ যে আঠমল্লিক মাসি সে আনি তো কোটি না কোটি সে ফে যাই, এবং আঠমল্লিক মাসি যে প্রতিক্রিয়া রয়েছিল যে কোটি না কোটি নলিনী প্রধান আমি গোটে প্রকার ধোকা দিয়েছেন, কারণ আমি আমি ডাকি আজ নমিনেসন দাখল করা হলে নমিনেসন দাখল করে কিন্তু তা পরদিন যেতবে নমিনেসন দাখল করা আসলে তাঁত মাত্র 100-150 লোক লে যা কি গোটে প্রশ্ন উঠেছিল আঠমল্লিক মাসে যে কোটি না কোটি নলিনী প্রধান প্রত্যেক লোকপ্রিয়তা কমুনি, তো কারণ নলিনী প্রধানকর সেদিন যে প্রকার ফেস আপিয়ারেন্স লা তা সহ আমি যেতবে প্রশ্ন করেছিল যে আপনার কাহিনি সেদিন বিজু বাবুকে ভুলি গেলে, কারণ যেদিন রালিরে আসিলে সেদিন আপনার দেখুবে বিজু বাবুক বেকরে যে উপজেলাপাল কার্যালয় সম্মুখে যে বিজু বাবুকর যে প্রতিমূর্তি রয়েছে তা প্রতিমূর্তি মাল্যার্পণ বা পুষ্প মাল্যার্পণ দিয়েছিল, কিন্তু যেদিন নমিনেসন দাখল কলে সেদিন সে সম্পূর্ণ ভাবে বিজু বাবুক ভুলি যাই না বিজু বাবুক আনুকু চাইলে না সেটি গোটিয়ে ফুল মাড় দিয়েছিল সিধাসলখ যাই নমিনেসন দাখল কলে এবং সিধাসলখ তা কর্মী সহ বাহার যাই, তো কোটি না কোটি আঠমল্লিক অঞ্চলের যে বর্তমান চর্চা চালছে যে বিজেডি প্রত্যেক
ଲୋକମାନଙ୍କ ଆସ୍ଥା ଏବଂ ଭଲ ପାଇବା ଧୀରେ ଧୀରେ କମିବାକୁ ଲାଗିଛି ଏବଂ ବିଜେପି ପ୍ରତି ଗୋଟେ ପ୍ରକାର ଭାବରେ ଲୋକଙ୍କ ଆସ୍ଥା ଓ ଭଲ ପାଇବା ବଢିବାକୁ ଲାଗିଛି, ଯାହାର ପ୍ରତିଫଳନ ଆଜିର ଦିନରେ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳୁଛି। କାରଣ ଯେତେବେଳେ ସିଧାସଳଖ ଭାବରେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଆଜି ଆସି ପହଞ୍ଚନ୍ତି, ଆମେ ଦେଖୁଥିଲୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଆଠମଲ୍ଲିକରେ ନୋମିନେସନ ରାଲିରେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଯୋଗ ଦେଇଛନ୍ତି। ବିଶାଳ ରାଲି, ହଜାର ହଜାର ଲୋକମାନେ ମଧ୍ୟ ସମର୍ଥନ ଜଣାଉଛନ୍ତି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କୁ। ଏ ଚିତ୍ର ଆପଣ ସିଧାସଳଖ ଦେଖୁଛନ୍ତି। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।